তো কেমন আছো তোমরা? আরে ভাই রে ভাই, কে তুমি? আরে খালামুনি, এত তাড়াতাড়ি ভুলে গেলা? আমি তো তুমি এসেছিলে পরশু, কাল কেন আসোনি? হ্যাঁ পরশুই আসছিলাম, গতকাল আসতে পারিনি, একটু আড্ডু কাজ ছিল, বুঝতে হবে তো ব্যাপারটা। আচ্ছা, সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম নিজের পিছন থেকে আঙ্গুলটা বের করার আজকের ভিডিও শুরু করা যাক। খেলতে গেলে তো একটু ব্যথা লাগবে, তাই বলে তুমি কান্না করবা? কোন খেলার কথা বলছো তুমি? তুমি কি একটু বুঝে বলেছো? কেননা খেলার সময় তো সবসময় মেয়েরাই কান্না করে, ছেলেরা না। আই মিন, আমি কিন্তু ফুটবল খেলার কথাই বলতেছি। দেখো একটু ব্যথা পাইলে মেয়েরা যেভাবে কান্নাকাটি শুরু করে দেয়, আমরা ছেলেরা কিন্তু একটু কেন প্রচন্ড ব্যথা পাইলেও কান্না করি না। আচ্ছা, আর সবসময় আমি ফুটবলের কথাও বলি না। তোমার মধ্যে বাচ্চা বাচ্চা ভাব ছিল জানতাম। আসলে আমি একটু ছোটবেলা থেকে বাচ্চা বাচ্চা টাইপের। পরে বলো। তা বললে সেটা পরে কি শুয়োরের বাচ্চা বেরোবে সেটা বুঝতে পারিনি। হয়তোবা মুতার জায়গায় বেশি পড়েছে গুতা, যার কারণে বলতেছে সে আবলতাবল কথা। কি বলছেন আপনি? মুতার জায়গায় যদি না পড়তো গুতা, তাহলে কি সে বলতো আবলতাবল কথা? উপরে আল্লাহ মেসে জমিন, কথা সত্য। আর আমার ভালোবাসা ছিল সাচ্চা, তাই তো তুমি আমাকে বানিয়ে দিলে শুয়োরের বাচ্চা। আপনার ভিডিও কি ভাইরাল হইতেছে না? তাহলে আমার এই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার আর তিনবার কপি লিংক করেন, তাহলে আমার ভিডিও ভাইরাল হইব। ওরে বাটপার, নিজের ভিডিও ভাইরাল করে টিপস এন্ড ট্রিক্স দিয়ে দিছে। এন্ড বাই দ্য ওয়ে ভাই, সিরিয়াসলি আমার ভিডিও তো ইদানিং ভাইরাল হইতাছে না। আই মিন ভাইরাল হওয়া তো দূরের কথা, ভিউজ দিয়ে আসতেছে না, আবার সাবস্ক্রাইবারও কমে যাইতেছে। আমি বুঝলাম না আমার সাথে এইসব কি হইতাছে। ভাই তোমরা কি ভুলে গেছো? আমি একটা টার্গেট দিছিলাম তোমাদেরকে, 10 তারিখের আগে আমাকে 10K সাবস্ক্রাইবার কমপ্লিট করে দিতে হবে। ভাই কই, তোমরা তো ভিডিও শেয়ার করতেছো না। ভাই তোমরা ভিডিওগুলো একটু শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবের কাছে, আর বইলা দিয়ে যাতে সাবস্ক্রাইব করে দেয় প্লিজ। ওকে, 10K উপলক্ষে একটা পার্টি দিতেছি, আর যে যে মনে করো ঢাকা সাভারের মধ্যে আসো, তাড়াতাড়ি আসতে পারো, আমার সাথে দেখা করতে পারবা, প্লাস আমার ব্লগে থাকতে পারবা, সমস্যা নাই। তো প্লিজ তাড়াতাড়ি ভাই ভিডিওটা শেয়ার করো, যেমনি বন্ধু বান্ধবের কাছে, 10-12টা ফ্রেন্ডের কাছে শেয়ার করো, আর বইলা দিও যাতে সাবস্ক্রাইব করে দেয়। 10K সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে ভাই 10 তারিখের মধ্যে প্লিজ। ভিক্ষা বেশি করে লইতেছি না। যাদের মেধা শক্তি কম, মেধা শক্তি বৃদ্ধির জন্য এই দোয়াটি পাঠ করবেন। মাথায় হাত রেখে পুনরবার অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, অনেকের উপকারে আসবে। দোয়াটি হলো ইয়া কাবিরু ইয়া মাতিনু। এখন ভাই কি কম, হুজুরকে আমি কি ব্লেম দেবো? দেখো এখন অকারণে ব্লেম দেওয়াটা ঠিকও না, আবার এটা কিন্তু সত্যি হইতে পারে, আই এম নট শিওর। আপনি এটা দেখলেই বোঝা যায় আপনি উচ্চ শিক্ষিত। তো দেখো ভাই, উনি মাওলানা কি না তা আমি জানি না, যদি মাওলানা হয়ে থাকেন তাহলে আপনি ওয়াজ মাহফিলে গিয়ে এসব বলেন না। ইয়েস, আপনি এসব টিকটকে এসে বলতাছেন কেন? এটার উত্তরটা দিয়ে যান। তুই ধৈর্য ধর। কত মানুষই কত কথা কইব, সবার কথা না হয় বাদ দিয়েন। জান গো খুব ভালোবাসি, মাঝে মাঝে আমার কথাও শুনেন। কত মানুষই কত কথা কইব, সবার কথা না হয় বাদ দিয়েন, মাঝে মাঝে আমাদের কথাটাও রাইখেন। এইভাবে আপনাদের পম পম গুলো ঠেলা দিবেন না, এতে কি হয় তারা ব্যথা পায়, পেঁপে গুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই পেঁপে গুলো আমরা খাওয়ার জন্যই তো ঝুলাই রাখছেন, তাই না? তাহলে কেন এভাবে ঠেলা দিতেছেন? ও কারণে ঝোলা থেকে ছিঁড়ে পড়ে যেতে পারে তো। যখন আমি কোনো মেয়েকে পটাতে যাই আর বারবার ব্যর্থ হই, তারপর আমি যা বলি সবাইকে, আমি সিঙ্গেল, তার মানে কোনো মেয়ে আমাকে পাত্তা দেয় না, ব্যাপারটা এরকম না। আসলে আমি নিজেকে রাজা মনে করি, আর রাজা কখনো কারো গোলামি করতে পছন্দ করে না। প্রথমত ভাই, আমি আপনার অরিজিনাল চেহারা দেখেই ভয় পাইছিলাম, কোন গ্রামের খালার তো বাইরে ভিডিওর মধ্যে উঠাই নিয়ে এলাম। তারপরে যখন আপনি এমন করলেন, তখন আমার হঠাৎ করে আমার প্রিয় কুত্তাটার কথা মনে পড়ে গেল, সে সবসময় এইভাবে দাঁত বের করে থাকতো। আচ্ছা, তুই যদি মনে করস তার লেভেল আপ, তার ইংলিশে না বাংলায় কইতাছি, চাপ সামনেতে চাপ। ওকে, আমিও তোর একটা কথা বাংলায় কইতেছি, তুই যদি মনে করে থাকিস যে তোর লেভেল হাই, তাহলে আমার কাছে আয়, কেননা তোর পুমপুম গুলো অনেক ছোট, বড় করে দিতে হবে। তাই মেয়েরা
তার ছেলে বেস্ট ফ্রেন্ডকে বয়ফ্রেন্ড থেকেও বেশি ভালোবাসা দেয়। এক মিনিট, আমারও তো দুটো বেস্ট ফ্রেন্ড আছে। এই চুমু, মটকি, আফরিন, বেবি, তুমি সবসময় এমন করো কেন? তোমরা সবসময় দেখি তোমাদের বয়ফ্রেন্ডের সাথে লাইগা থাকো ভিডিও কল আর অডিও কলে। আচ্ছা আমি কি দুষ করছি? আমার একটা কল দিতেও মন চায় না। জান শোনো, তোমরা ওই মেয়েটা তো বলছে যে মেয়েরা সবসময় তার বয়ফ্রেন্ডের থেকে বেস্ট ফ্রেন্ডকে বেশি ভালোবাসে, তাহলে কি আমি তোমাদের বেস্ট ফ্রেন্ড না? আমাকে একটু ভালোবাসতে পারো না শোনা? জানোই তো আমার গার্লফ্রেন্ড নাই, তোমরা ছাড়া আমার গার্লফ্রেন্ড আর কই থেকে আসবে ভাই? তোদের মতো দেরাচুত মারানি যতদিন আছে আমার লাইফে গার্লফ্রেন্ড কোন সময় আইব? কই বলে দুইটাই আর গার্লফ্রেন্ড। আমি কি একটা ভুল করছি গো? আগে তুই জানতাম যে আমার এই গান্দা পানি থেকে এরকম একটা আইটম জন্ম নিব, তাহলে আমি আর ওই গান্দা পানিটা নষ্ট করতাম না। আমি ওই আইটমের কাছে, আই মিন আমি গান্দা পানি যার এখানে ফেলছিলাম তার কাছেই থাকতাম। হ্যাঁ অবশ্যই, এখানে তার মাকে নিয়ে একটু খারাপ কথা বলে ফেলেছি, আই এম সো সরি ফর দ্যাট, বাট এইখানে এই মেয়েটা এটাই ডিজার্ভ করে, আমি যা বুঝলাম। আর এখন ভাই, গরু যদি গাছ ডিজার্ভ না করে তাহলে কি চিকেন বিরিয়ানি ডিজার্ভ করে? আচ্ছা চোদাটা খাইতে কেমন লাগে? চোদা কেমন ফিলিংস? আমি তো নিজেরও ধরে রাখতে পারি না, আমি পারি না দিনে 10 বার শশা দিয়ে ওইখানে মারি, ইচ্ছা মতে মারি, মারতে 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 ভুদার রস যতক্ষণ না পর্যন্ত। ভাই উপর আল্লাহ নিচে জমিন, সত্য কথা বলতে ভাই, এতক্ষণ ধরে আসছি এই ভিডিওটা দেখার পরে কথা কম কি ভাই, তা আসতেই পারতে। আচ্ছা যাই হোক ভাই, কে কে এটার সম্বন্ধে আর কি ওই যে কাজটা সম্বন্ধে এক্সপিরিয়েন্স আছে যাদের ভালো, তারা কমেন্ট বক্সে এটার অ্যান্সার দিয়ে দেয়। মেয়েটা জানতে চাই যে ওইটার এক্সপিরিয়েন্স কেমন। অ্যাকচুয়ালি সত্য কথা বলতে আমি একটা বারদিন ছেলে, তো আমি জানি না এটার সম্বন্ধে দারুণ। আরে বাপরে, কে আর ভাই বোনা যে আমি মিথ্যা কথা বলতেছি ভাই, সিরিয়াসলি এটা আগে তুমি বলবা না? আর যদি আমি ক্রিকেটে সিক্স মারতে পারলাম না, আর তুমি ভাবতেছো মাইয়ার সাথে সিক্স খেলবো? আমার জন্য দোয়া করুন। আপাতত জন্য গেলাম 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 গেলাম।